ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস নাইনের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সংক্রান্ত অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা কষে দেখি 1.3-এর 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। আজ আমরা 5 দাগ থেকে শুরু করব। তা দেখো 5 দাগে কী আছে। 5 দাগে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তা 5-এর 7 আর 9-এর 7 তো মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা দুটির মধ্যে আমাদের 3টি অমূলদ সংখ্যা বের করতে হবে। তার জন্য কী করতে হবে, এই সংখ্যা দুটিকে দশমিকে বিস্তার করতে হবে। তা দশমিকে বিস্তার আমরা কীভাবে করতে পারি, এই উপরের লবকে হর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5কে 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমি ভাগগুলো করে নিচ্ছি। তা দেখো এই পাশে আমি ভাগগুলো করে নিয়েছি, আশা করি তোমরা প্রত্যেকেই ভাগ করতে পারো। তা 5কে 7 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি, যে 0.714285। তারপরে দেখো এখানে ভাগশেষ 5/45, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম 5কে 7 দিয়ে ভাগ করা শুরু করেছিলাম সেই জায়গায় আবার চলে এসছে, অর্থাৎ এই সংখ্যাগুলো আবার আসতে থাকবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 0.714285, এইভাবে পরপর চলতে থাকবে। তা এটিকে যদি আমরা পৌনঃপুনিকে নিয়ে আসি তাহলে লিখতে পারবো 0.714285, এক্ষেত্রে 7 আর 5-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। ঠিক একইভাবে দেখো 9কে আমরা 7 দিয়ে ভাগ করা শুরু করেছি, এখানে ভাগ করে আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 1.285714। কেননা দেখো এখানে ভাগশেষ কত আছে, ভাগশেষ আছে 20। তাহলে এখানে দেখো এখানে 20 থেকে শুরু হয়েছিলাম, অর্থাৎ এই পরে ভাগ করতে গেলে এই যে সংখ্যাগুলি এসছে 2, 8, 5, 7, 1, 4 এই সংখ্যাগুলি আবার আসতে থাকবে। তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 1.285714, এইভাবে পরপর চলতে থাকবে। আর পৌনঃপুনিকে নিয়ে আসলে আমরা পাবো 1.285714, এক্ষেত্রে 2 আর 4-এর মাথায় পৌনঃপুনিক। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ আর এই ভাগগুলি তোমরা পাশে রাফে করে নেবে। তাহলে দেখো অতএব 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা দেখো। প্রথমটা আমরা কী লিখতে পারি, আমরা দশমিকের পরে 3 সংখ্যা পর্যন্ত ভাবছি। তাহলে 3 সংখ্যা পর্যন্ত কী আছে, যে 0.174 বা 714, ঠিক আছে। আর এক্ষেত্রে কী আছে, 1.285। তাহলে যে সংখ্যাগুলি আমরা নেব সেই সংখ্যাগুলি এই দুটি সংখ্যার মধ্যে থাকবে, অর্থাৎ 0.714 এর থেকে বড় হবে। তাহলে দেখো এর থেকে বড় সংখ্যা এবং সেগুলি কি আবৃত্ত দশমিক সংখ্যা হবে না। তা দেখো 0.714 এর থেকে বড় আমরা কী নিতে পারি, আমরা 0.80 এটা নিতে পারি। তাহলে 0.80 এই দুটো সংখ্যার মধ্যে অবস্থিত আছে। তাহলে দেখো এখানে আমরা 2টো 8 বসিয়ে দিলাম, 0 দিয়ে এবার আমরা 3টে 8 বসিয়ে দিলাম, অর্থাৎ একই সংখ্যা কিন্তু বারবার আসছে না। এখানে আমরা 4টে 8 বসিয়ে দিলাম, এইভাবে চলতে থাকবে। এটি একটা অমূলদ সংখ্যা হলো। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা ঠিক আমরা একইভাবে এর পরের সংখ্যা এইভাবে লিখতে পারি, যে 9, 0, 9, 9, 0, 9, 9, 9, 0, অর্থাৎ 0-র পরে দেখো একটা একটা করে 9 বাড়ছে। তা দেখো এখানে 0-এর পরিবর্তে আমরা অন্য সংখ্যাও দিতে পারতাম, এখানে 1, 2, 3, 4 যা খুশি দিতে পারতাম, কেমন। এবার দেখো তার পরের সংখ্যাটা দেখো, 3 নম্বর যে অমূলদ সংখ্যাটা সেটি কী হতে পারে, সেটি আমরা এই 0.9 থেকেও বড় নিচ্ছি। সেটি আমরা লিখতে পারি 1.10, ঠিক আছে, 1, 1, 0, 1, 1, 1। আবার দেখো 0-র পরে এবার আমরা 4টে 1 দিচ্ছি, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এই 3টি উত্তর ছাড়া কিন্তু যে কোনো উত্তর হতে পারে, যেই সংখ্যাগুলি কি না এই দুটি সংখ্যার মধ্যে অবস্থিত। যেমন দেখো তোমরা হয়তো ভাবতে পারো না আমি এই সংখ্যাটা দেব না, তাহলে তোমরা এরকম দিতে পারো যে 0.91, 99, 1, 99, 1, আবার 99, 9, এইভাবেও দিয়ে যেতে পারো। এবার 6 দাগেটা লক্ষ্য করো, 6 দাগে কী আছে, 6 দাগে আমরা দেখতে পাচ্ছি যে 3-এর 7 আর এদিকে 1-এর 11, এর মধ্যে 2টো ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে। ঠিক একইভাবে
এই তিনকে আমাদের সাতে ভাগ করতে হবে এবং এককে এগারোতে ভাগ করতে হবে। তো ভাগটা তোমরা রাফে করে নেবে। তো দেখো ভাগটা আমি রাফে করে নিয়েছি, এখানে আমরা তিনকে সাতে ভাগ করছিলাম, তাই ভাগ করতে করতে দেখো ভাগ শেষ আবার তিন চলে এসেছে। অর্থাৎ এবার যদি আমরা ভাগ করি এই সংখ্যাগুলি আবার রিপিটেশন আসবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.4285711, এইভাবে পরপর চলতে থাকবে। পৌনপৌনিকে লিখলে আমরা পাবো 4285711, এই দুটির মাথায় পৌনপৌনিক। আর এখানে দেখো এককে এগারোতে ভাগ করলাম, ভাগ করে আমরা কত পেলাম 0.09 পেলাম এবং ভাগশেষ হিসাবে আমরা এক পেলাম। অর্থাৎ আবার এই সংখ্যাগুলি আসতে থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.09, এইভাবে পরপর চলবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.09, এই দুটির মাথায় পৌনপৌনিক। এবার দেখো যে দুটি মূলদ সংখ্যা লিখবো এই সংখ্যা দুটির মধ্যে রাখতে হবে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি 0.09, এই দুটির মাথায় পৌনপৌনিক, এই যে সংখ্যাটা এটি ছোট এটি বড়। এবার দশমিকের পরে দেখো দুঘাট চিন্তা করি আমরা, দশমিকের পরে কী আছে 0.09 অর্থাৎ 9, আর এক্ষেত্রে দশমিকের পরে দুঘাট দেখো কত আছে 42। তাহলে 9 থেকে 42 এর মধ্যে কোনো সংখ্যাকে আমাদের ভাবতে হবে। তা এর মধ্যে কী সংখ্যা হতে পারে দেখো এখানে আমরা লিখে নিই, এক নাম্বার এটা হতে পারে 0., আমরা যদি 10 ধরি, ঠিক আছে 0.10 ধরলাম, যেটি কি না 0.9 থেকে বড়। এবার আমাদের এই সংখ্যাগুলি রিপিটেশন করে যেতে হবে, অর্থাৎ আমরা সংখ্যাগুলি এক এক করে বাড়িয়ে যাব। তাহলে শূন্যর পরে আমরা এখানে দুটি এক দেবো, আবার একটা শূন্য দেবো, এবার এখানে আমরা তিনটি এক দেবো, আবার একটা শূন্য দেবো, এবার আমরা চারটি এক দেবো। অর্থাৎ একই সংখ্যা কিন্তু বারবার আসছে না, আবৃত্ত হচ্ছে না, তাই না? তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। আর যদি আবৃত্ত দশমিক সংখ্যা হয় সেটি কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে দেখো দু নম্বরটা কী হতে পারে, দু নম্বরটা হতে পারে আমরা 0.9 এর থেকে বড় দেবো, এটা 10 দিয়েছি, এবার আমরা 20, 21 এরকম কোনো সংখ্যা দিতে পারি। তা দেখো এখানে আমি 21 দিলাম। এইবার এই একের পরে দেখো এবার 2, 2, 1 দিলাম, আবার এখানে আমি 3, 2, 1 দিলাম, এইভাবে কিন্তু 4, 2, এইভাবে পরপর সংখ্যাগুলি চলতে থাকবে। তা এইরকম এই সংখ্যা দুটির মধ্যে অসংখ্য আমরা এরকম অমূলদ সংখ্যা পাবো। তা আমি যে উত্তর শুধু এই দুটি করেছি এই দুটি হবে তার কোনো মানে নেই, এর অন্য উত্তরও হতে পারে। তাহলে আমরা লিখে নিই এখানে যে 3-এর 7 ও 1-এর 11 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা, এক নম্বর দিয়ে এটা, দু নম্বর দিয়ে এটা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার সাত দাগেরগুলো লক্ষ্য করো, সাত দাগে কী আছে, সাত দাগে আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তা সাতের একে কী আছে, সাতের একে আছে 7/47। তো 7/47 কী হবে, অমূলদ সংখ্যা হবে, কেননা এটিকে আমরা p/q আকারে লিখতে পারি না। দুই দাগেরটা দেখো, দুই দাগেরটা কী আছে, দুই দাগে আমরা দেখতে পাচ্ছি 625। 625কে ভাঙালে আমরা কী পাবো, আমরা পাবো 25। আর আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ 25 এখানে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কী পাবো 25 হচ্ছে মূলদ সংখ্যা। তিন দাগেটা দেখো, তিন দাগে কী আছে, তিন দাগে আছে 6.5757, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ এটি আবৃত্ত দশমিক সংখ্যা। তা আমরা জানি যে কোনো আবৃত্তি দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, তা কীভাবে সেটি একটু দেখে নাও, এটিকে আমরা কীভাবে লিখতে পারি। যেহেতু দশমিকের পরে 5, 7 বারবার রিপিটেশন হচ্ছে, আবৃত্ত হচ্ছে, তাহলে 5 আর 7 পরে আমরা পৌনপৌনিক চিহ্ন দিতে পারি। এবার এটিকে যদি আমরা ভাঙিয়ে লিখি আমরা কীভাবে লিখতে পারি, দেখো দশমিক আর পৌনপৌনিক ছাড়া সংখ্যাটা আমরা প্রথমে লিখে দেব, অর্থাৎ 657, তার থেকে যে সংখ্যাটা উপর পৌনপৌনিক নেই সেই সংখ্যাগুলি বাদ দেবো, অর্থাৎ এখানে আমরা 6 বাদ দেবো। আর যে সংখ্যা দুগুলির মাথায় পৌনপৌনিক চিহ্ন থাকবে সেই কটা আমরা 9 বসাবো। এখানে 5 আর 7 অর্থাৎ দুটি সংখ্যার মাথায় পৌনপৌনিক চিহ্ন আছে, তাহলে এখানে আমরা 2টি 9 বসিয়ে দিলাম। আমরা কত পাচ্ছি দেখো, 657 থেকে 6 বিয়োগ করলে আমরা 651 পাচ্ছি, আর এদিকে 99 পাচ্ছি। আমরা যদি এখানে 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 217/33। তো এটিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ এটি কি, এটি হচ্ছে মূলদ সংখ্যা। এবার চার দাগেরটা দেখো, চার দাগে কী আছে, 1.10100100001 ডট ডট ডট, অর্থাৎ এই সংখ্যাটি অসীম পর্যন্ত আছে।
আর এক্ষেত্রে দেখো একই সংখ্যা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে না, অর্থাৎ আবৃত্ত হচ্ছে না, তাহলে এটি অসীম অনাবৃত্ত সংখ্যা। আমরা জানি যে কোনো অসীম অনাবৃত সংখ্যাটি মূলদ সংখ্যা হয়, অতএব এই সংখ্যাটি কী হবে? মূলদ সংখ্যা হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার আট দাগেটা লক্ষ্য করো, আট দাগে কী আছে? আট দাগে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যারেখায় নিচে সংখ্যাগুলি স্থাপন করি। আটের একে আছে যে 5.762, এই সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। তা একটি অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝে নাও, একটি যদি তোমরা বুঝে নিতে পারো পরের অঙ্কগুলি তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? দেখো প্রথমে আমাদের একটি সংখ্যারেখা অঙ্কন করতে হবে। এখানে আমি একটি সংখ্যারেখা অঙ্কন করে নিচ্ছি। এখানে 1 সেন্টিমিটার সমান আমি 1 একক ধরে নিচ্ছি। কেমন? তো দেখো এই সংখ্যাটি আমাদের 5 আর 6 এর মধ্যে অবস্থিত, যেহেতু 5.762 আছে, 5-এর পরে কিছু সংখ্যা আছে, তাহলে 5 আর 6 এর মধ্যে অবস্থিত। তো এখানে যদি আমরা এটিকে 0 ধরি, এটি -1, এটি -2, এক্ষেত্রে ধনাত্মক দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটি এই 5 আর 6 এর মধ্যে অবস্থিত। এবার আমাদের 0.7কে বসাতে হবে, তার জন্য আমাদের আরেকটি সংখ্যারেখা এখানে অঙ্কন করতে হবে। তো দেখো এখানে আমরা একটা সংখ্যারেখা অঙ্কন করছি, এবং এক্ষেত্রেও আমরা 10 সেন্টিমিটার নেব এবং প্রতিটা একক সমান 1 সেন্টিমিটার ধরবো। তা আমি শুরু করছি 2-এর থেকে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ আমি 12 পর্যন্ত এলাম। এবার দেখো এই সংখ্যাটি 5 থেকে 6 এর মধ্যে আছে, তাহলে 5 থেকে 6 এর মধ্যে যে সংখ্যাটি আছে সেই সংখ্যারেখাটিকে আমরা আবার 10 ভাগে ভাগ করছি। তাহলে এই শুরুতে কি হবে? শুরুতে হবে 5, কেমন? আর এক্ষেত্রে শেষে কত থাকবে? শেষে থাকবে 6। তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে 5.0, এবং এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি 6.0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরের ঘর কী হবে? 5.1 হবে, তারপর এটা 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, 6.। তাহলে এটি হচ্ছে 5.7। তা এই সংখ্যাটা তো 7-এর শেষ না, 7-এর পরে আরও কিছু সংখ্যা আছে, অর্থাৎ এটি 5.7 আর 5.8-এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখে দিই এটি কত, এটি হচ্ছে 5.7, আর এক্ষেত্রে 5.8-এর মধ্যে অবস্থিত। এইবার এই দশমিকের পরে 2 ঘরে পরে আছে 6, এবার আমাদের 6-কে স্থাপন করতে হবে, তার জন্য আমাদের আর একটা সংখ্যারেখা অঙ্কন করতে হবে। এক্ষেত্রে আমরা 1 সেন্টিমিটার সমান 1 একক ধরবো, ঠিক আছে? তা আমি এখানে শুরু করছি 2-এর থেকে, দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তা দেখো এখানে এই পয়েন্টটা কত? 5.7। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি যে 5.7। তা দশমিকের পরে আমরা 2 ঘর যাচ্ছি, তাহলে 7-এর পরে একটা 0 বসিয়ে দিতে পারি, আর এক্ষেত্রে এই যে পয়েন্টটা পাবো সেটি হচ্ছে 5.8, তারপরে একটা 0, অর্থাৎ এই দুটি বিন্দু এবার আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম? আমরা করলাম যে 5.7 আর 5.8-এর মধ্যে যে সংখ্যারেখাটি আছে সেই সংখ্যারেখাটিকে আবার আমরা 10 ভাগে ভাগ করলাম। এবার এখানে ক ঘর যেতে হবে, 6 ঘর। তা দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে সংখ্যাটি 6-এর পরে দেখো আরও একটি সংখ্যা আছে, অর্থাৎ এটি 5.76 এবং 5.77 এর মধ্যে অবস্থিত। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। এইবার এই সংখ্যারেখাটুকুকে আবার আমরা 10 ভাগে ভাগ করব। তাহলে চলো এখানে আমরা ভাগটা করে দিচ্ছি। ঠিক একইভাবে দেখো আমি 2-এর থেকে নেওয়া শুরু করছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে দেখো এই যে শুরুটা হবে, এই শুরুর বিন্দুটা কত হবে? শুরুর বিন্দুটা হবে 5.76
শূন্য, কেমন? আর এক্ষেত্রে শেষের যে বিন্দুটা, এই বিন্দুটা কি হবে? 5.770, ঠিক আছে। এবার দেখো, এখানে আমাদের ক ঘর যেতে হবে দু ঘর, অর্থাৎ 1, 2, এই যে বিন্দুটা আমরা পাবো এই বিন্দুটাই হচ্ছে 5.762। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আমাদের যে কটা সংখ্যা স্থাপন করতে হবে আমাদের কিন্তু সে কটা সংখ্যারেখা অঙ্কন করতে হবে। এখানে দেখো 5.762, তাহলে মোট কটি সংখ্যা আছে? 4টি সংখ্যা। আমরা পরপর 4টি সংখ্যারেখা স্থাপন করেছি। প্রথম সংখ্যার জন্য প্রথম সংখ্যারেখা, দশমিকের পরে সংখ্যার জন্য দ্বিতীয় সংখ্যারেখা, দশমিকের দু ঘর পরে সংখ্যার জন্য এই সংখ্যারেখাটা, এবং সব শেষ অর্থাৎ দশমিকের পরে তিন ঘর যে সংখ্যাটি আছে তার জন্য শেষের এই সংখ্যারেখাটা অঙ্কন করলাম। এক্ষেত্রে এবার আমাদের এই বিন্দু আর এই বিন্দু এরকম করে যুক্ত করে দিতে হবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা বাদবাকি অঙ্কগুলি সমাধান করব। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে পরের অঙ্কগুলি তোমরা সহজেই করতে পারবে। এবার দুই দাগটা লক্ষ্য করো। দুই দাগে আমরা দেখতে পাচ্ছি যে 2.321কে আমাদের সংখ্যারেখায় স্থাপন করতে হবে। তা এখানে দেখো মোট কটি সংখ্যা আছে? মোট 4টি সংখ্যা আছে, অর্থাৎ আমাদের 4টি সংখ্যারেখা অঙ্কন করতে হবে। তা আমরা পরপর 4টি সংখ্যারেখা অঙ্কন করে ফেললাম। এবার দেখো এই সংখ্যাটি 2.325, অর্থাৎ দুইয়ের পরেও আরও কিছুটা যেতে হবে। তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যাটি এই 2 আর 3 মধ্যে অবস্থান করবে। এবার এই 2 আর 3 মধ্যে যে সংখ্যার রেখাটি আছে তাকে আমরা 10 ভাগে ভাগ করব, এবং প্রতিটি সংখ্যারেখাই তোমরা 10 ভাগে ভাগ করে দেবে, কেমন? তা দেখো এখান থেকে আমরা শুরু করছি। তাহলে 2 হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, এবং 3 কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখো, এই শেষ বিন্দুটা হচ্ছে 3। তাহলে একটি দশমিকের পরে আমাদের এক ঘর যেতে হবে, তাহলে আমরা 2.0 বসাতে পারি, আর এখানে আমরা 3.0 বসাতে পারি। এবার দেখো এটি দশমিকের পরে ক ঘর আছে 3 ঘর, তাহলে এখানে আমাদের 3 ঘর যেতে হবে, 1, 2, 3, অর্থাৎ এই ঘর। তো এরপরে তারও সংখ্যা আছে, তার মানে 2.321 সংখ্যাটি এর মধ্যে অবস্থিত আছে। তাহলে এটি কত? এটি হচ্ছে 2.3, আর এক্ষেত্রে 2.4 এর মধ্যেই আছে। এবার এই সংখ্যারেখাটুকুকে আবার আমরা 10 ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো এটি আমরা পেলাম 2.3। এরপরে যেহেতু দু ঘর যাব আমরা একটি শূন্য বসিয়ে দিতে পারি, কেমন? আর এক্ষেত্রে দেখো এটা হচ্ছে 2.4, তারপরে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ দেখো 0.30 থেকে 0.40। এবার ক ঘর যেতে হবে, দু ঘর যেতে হবে, তাহলে এখানে আমরা দু ঘর চলে এলাম। এরপরেও কিন্তু একটা সংখ্যা আছে, অর্থাৎ আমরা বলতে পারি এই সংখ্যাটি 2.32 এবং 2.33 এর মধ্যে অবস্থিত। এবার এই সংখ্যারেখাটুকুকে আবার আমরা 10 ভাগে ভাগ করলাম। এখানে শুরু কত থেকে হবে? এখানে শুরু হবে দেখো 2.320 থেকে, এবং শেষ হবে কত? 2.330 থেকে। তাহলে এই দুটিকে আবার আমাদের স্কেলের সাহায্যে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো ক ঘর যেতে হবে, মাত্র আমাদের 1 ঘর যেতে হবে। তাহলে এই যে বিন্দুটা আমরা পাবো এই বিন্দুটাই হচ্ছে আমাদের 2.321। তাহলে এটিকে আমরা বক্স করে দিচ্ছি, এবং এই বিন্দুটি হচ্ছে আমাদের নির্ণয় বিন্দু। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এইভাবেই কিন্তু তোমাদের সংখ্যারেখায় সংখ্যাগুলিকে স্থাপন করতে হবে। এবার 3 দাগাটা লক্ষ্য করো। 3 দাগাটা কী আছে দেখো, 3 দাগাটায় আমরা দেখতে পাচ্ছি যে 1.052কে স্থাপন করতে হবে। তা যেহেতু 4টি সংখ্যা, আমরা পরপর 4টি সংখ্যারেখা অঙ্কন করে নেব। প্রথম সংখ্যারেখায় দেখো আমরা দেখতে পাচ্ছি 1.052 1 আর 2 মধ্যে অবস্থিত। যেহেতু 1 পরে আরও কিছু সংখ্যা আছে তাহলে 1 আর 2 মধ্যে অবস্থিত। 1 আর 2 মধ্যে সংখ্যারেখাকে আমরা 10 ভাগে ভাগ করলাম, তাহলে এখানে শুরু হলো 1.0 থেকে এবং শেষ হলো 2.0, কেননা 1কে আমরা 1.0 লিখতেই পারি এবং 2কে 2.0 লেখা যায়। এবার দেখো এখানে কি বলছে, পরের সংখ্যাটা 0 পর্যন্ত আছে, 1 দশমিকের পরে 0 আছে এবং তারপরে আরও সংখ্যা আছে, অর্থাৎ এটি 1.0 থেকে 1.1 মধ্যে অবস্থিত। তাহলে 1.0 থেকে 1.1 মধ্যে সংখ্যারেখাকে আবার আমরা 10 ভাগে ভাগ করলাম, তাহলে এখানে কি হবে, 1.0 অলরেডি এখানে ছিল, তাহলে দশমিকের পরে আমরা 2 ঘর নেব, অর্থাৎ আমরা আরেকটি শূন্য বাড়িয়ে দিলাম। এক্ষেত্রে দেখো 1.1 ছিল, আমরা 2 ঘর নেব, তাহলে এরপর আরেকটা শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 1.10 পেলাম। এইবার
এখানে আমাদের ক ঘর যেতে হবে, দেখো পাঁচ ঘর অর্থাৎ এই পর্যন্ত। তাহলে 1.052 1.05 থেকে 1.06-এর মধ্যে অবস্থিত আছে। এই সংখ্যারেখাকে আবার আমরা 10 ভাগে ভাগ করে দিলাম, তাহলে এখানে শুরুটা কি হবে, 1.05 ছিল, তারপর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে দশমিকের পরে আমরা 3 সংখ্যা পেয়ে গেলাম। এক্ষেত্রে দশমিকের পরে 2 সংখ্যা আছে, তাহলে একটা শূন্য দিলে দশমিকের পরে আমরা 3 সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের ক ঘর যেতে হবে, দশমিকের পরে 3 সংখ্যায় 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর অর্থাৎ এই বিন্দুটি আমরা পাবো 1.052। 4.178 আমাদের সংখ্যারেখায় বসাতে হবে, তা যেহেতু এখানে মোট 4টে সংখ্যা আছে, তাহলে 4টে সংখ্যারেখা আমরা অঙ্কন করে নেব। প্রথম ক্ষেত্রে দেখো 4-এর পরে আরও কিছু সংখ্যা আছে, অর্থাৎ এটি 4 আর 5-এর মধ্যে অবস্থিত। 4 আর 5-এর মধ্যে সংখ্যারেখাকে আমরা সমান 10 ভাগে ভাগ করলাম, তাহলে এখানে শুরু হবে 4.0 থেকে 5.0। এবার এখানে প্রথম ঘরে কত ঘর যেতে হবে, 1 ঘর, তাহলে আমরা এই 1 ঘরে এখানে এলাম। যেহেতু 1-এর পরে আরও সংখ্যা আছে, অর্থাৎ এটি 1 আর 2-এর মধ্যেই অবস্থিত হবে, তা 1 আর 4.1 আর 4.2-এর মধ্যে যে সংখ্যারেখা আছে তাকে আবার আমরা 10 ভাগে ভাগ করলাম, কেমন? তাহলে এখানে আমরা লিখতে পারি 4.10 আর এখানে 4.20। 4.2 আর 4.20 কিন্তু একই, ঠিক আছে? যেহেতু দশমিকের পরে আমাদের 2 ঘর যেতে হবে, তাই আমরা উভয় ক্ষেত্রে একটা করে শূন্য নিয়েছি। এবার এখানে দেখো 2 ঘরে আমাদের কতটুকু যেতে হবে, 7 ঘর পর্যন্ত, তাহলে এই হচ্ছে দশমিকের পরে 7 ঘর 2 ঘরে। তো এখানে 2 ঘরে পরে দেখো আর একটা সংখ্যা আছে, অর্থাৎ 7-এর পরে আরেকটু আমাদের যেতে হবে, তাহলে আমরা সহজেই বলতে পারি 4.178 এই সংখ্যারেখা দুটির মধ্যে অবস্থিত। এবার এই সংখ্যারেখা দুটিকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, তা এক্ষেত্রে আমরা কী লিখবো, 4.17 তারপর একটা শূন্য দিয়ে দেবো, আর এক্ষেত্রে 4.18 তারপর একটা শূন্য দিয়ে দেবো। এবার দেখো 3 নম্বর ঘর, যে দশমিকের পরে 3 নম্বর সংখ্যাটি আছে, সেটি কত, 8, অর্থাৎ আমাদের 8 ঘর যেতে হবে। তা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ এই যে বিন্দুটি আমরা পাবো, এই বিন্দুটি হচ্ছে 4.178। এভাবেই আমরা সংখ্যাগুলিকে সংখ্যারেখায় স্থাপন করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আর জন্যই আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।